কোনো জমি নিয়ে দেওয়ানি আদালতে যদি মামলা থাকে এবং ওই জমির দখল পুনরুদ্ধার করার জন্য আপনারা নতুন ভূমি আইনে মামলা করতে পারবেন কিনা, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তর আলাপ করব। বিস্তারিত সঙ্গেই থাকবেন এবং ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে বলি যে আপনার কোনো জমি আছে, আপনি হয়তো স্বত্ব কিংবা কোনো বিভাগ বণ্টনের জন্য মামলা করেছেন অথবা আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে, এর ফলে আপনার ওই জমি নিয়ে মামলাটা বিজ্ঞ আদালতে চলমান আছে। এখন আপনি হয়তো দখল থেকে বেদখল হয়েছেন কারো মাধ্যমে বা কারো দ্বারা, তো এক্ষেত্রে তো আমাদের নতুন ভূমি আইনটা অ্যাপ্লিকেবল হওয়া দরকার, তাই না? তো আমাদের নতুন ভূমি আইনে কি বলে সেটা আজকে দেখব। তার আগে একটু আপনাদের বলতে চাই যে যে জমি নিয়ে মামলা চলে সিভিল কোর্টে, সেই জমি আপনি যেহেতু সিভিল মানে দেওয়ানি আদালতটা কিন্তু আপনার স্বত্ব দখল সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার করার একটি তীর্থস্থান। আপনারা যাই বলুন, দেওয়ানি আদালতে সময় বেশি লাগে, মামলা করতে অনেক জটিলতা, অনেক সময় লাগে, টাকা বেশি খরচ হয়, আপনাদের মানে যুগ যুগ কেটে যায়। এটা কিন্তু ভাই যতই অনেকেরই অভিযোগ থাক না কেন, দেওয়া সত্যের মামলা মানে যে কোনো সত্যের মামলা দেওয়ানি আদালত বাদে ব্যতীত আপনি কোথাও করে কিন্তু সেই রেমেডিটা পাবেন না যেটা দেওয়ানি আদালতে দেওয়া আছে। এটা কিন্তু আসলে একটা মানে আমাদের যে ব্রিটিশরা যে আইন করেছেন সেটাই যে শুধু মানে ব্রিটিশরাই যে এই জিনিসটা ইন্ট্রোডিউস করেছেন সেটা কিন্তু না, আমাদের দক্ষিণ এশিয়ায় যদি দেখতে হয় তাহলে দেখতে হবে যে দীর্ঘদিন ধরে মুঘলরা করেছেন, তার আগে অনেক মানে যত রাজা বাদশা ছিল তাদেরও কিন্তু দেওয়ানি আদালত পরিচালনা করার একটা প্রসেস ছিল, আর সিভিল আদালত পরিচালনা করার মানে ক্রিমিনাল আদালত মানে ফৌজদারি আদালত পরিচালনা করার আলাদা প্রসেস ছিল, দুইটারই কিন্তু আইন আলাদা ছিল। এবং আপনি যদি দেখেন ব্রিটিশ ল কিংবা ল্যাটিন ল, ল্যাটিন টার্ম বা গ্রিক টার্ম, গ্রিক ল, এইগুলো কিন্তু মূল ল এর কোর, মানে এখান থেকেই অধিকাংশ ল কিন্তু এসছে। তো এগুলোতেও কিন্তু সিভিল লকে প্রাধান্য দেওয়া হয়েছে সত্যের ক্ষেত্রে, আর ক্রিমিনাল ল তো খুব প্রসেস অল্প, মানে খুব তাড়াতাড়ি ক্রিমিনাল লতে তাড়াতাড়ি মামলাগুলো শেষ হয়ে যায় ফৌজদারিতে। কিন্তু যেহেতু ক্রিমিনাল লতে ফৌজদারিতে মামলা শেষ হওয়ার প্রথম কারণ হচ্ছে ক্রিমিনাল লতে কেউ মারা গেলে তার কিন্তু তার উপরে কোনো দায় দায়িত্ব বর্তায় না। তো আসুন আজকে মূল আলোচনার দিকে যাই। মূল আলোচনাটা হচ্ছে যে সিভিলে মানে দেওয়ানি আদালতে যদি কোনো মামলা থেকে থাকে সেই মামলাটা আমাদের নতুন ভূমি আইন এখানে দখল পুনরুদ্ধারের জন্য মামলা করতে পারবেন কিনা। প্রথমে এই যে এতটুকু যে আমি আপনাদের সময়টা নষ্ট করলাম, প্রথমে এর প্রথম কারণটা হচ্ছে যে দেওয়ানি আদালত সত্যের মামলা করে থাকেন আর এই যে কিমি ফৌজদারি আদালত কোনো রকমের ক্রাইমের মামলা করে থাকেন। আমাদের যে নতুন ভূমি আইনটা হয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এটা কিন্তু ক্রাইমের মামলা করেন, মানে এটার এখতিয়ারভুক্ত কিন্তু আমাদের ফৌজদারি আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আমাদের যে ডিসি মহোদয় আছেন তার আন্ডারের ম্যাজিস্ট্রেটগণ। এখানে কিন্তু কোনো সিভিল মানে সিভিল কোর্ট বা দেওয়ানি আদালত কিন্তু এর মধ্যে ইনভলভ নেই। তো এই ক্ষেত্রে আপনার তো সত্যের বিচারটা তো হতে হবে, আপনার তো হুটপাট করে আমি যদি আমার 10 শতক জমি আছে আমি অনেক আগে বেচে দিয়েছি, আবার যে আমি এই নতুন ভূমি আইন অনুযায়ী যদি আমি বলি যে আমি একটা দরখাস্ত দিলাম যে আমাকে দাও জমিটা ব্যাক করে দাও, এবং সেখানে শুনানিও হইলো, আপনি অনেক পাওয়ারফুল ব্যক্তি, আপনি যার কাছে জমি বেচেছেন তাকে যেতে দিলেন না, অথবা আপনার যে যার প্রতি নোটিশ যাওয়ার কথা সে নোটিশটা কোনো একটা কারসাজি করে গায়েব করে দিলেন, এর ফলে আপনার কি হচ্ছে, আপনার একতরফা শুনানি হচ্ছে এবং সে দখলে ছিল তার বেদখল হয়ে গেলেন, তাতে কি মামলা কমবে? কমবে না ভাই। তো এই ক্ষেত্রে আমাদের বিজ্ঞ আইন প্রণেতাগণ কিন্তু এই জিনিসটা মাথায় রেখেছেন যে আসলে ব্যাপারটা কি হতে পারে, তারাও জানেন, সবাই জানেন। তো এই জিনিসটা মাথায় রাখার পরে
তারা কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনটা করেছেন যে দণ্ড দেওয়ার জন্য এবং অবৈধভাবে যদি কেউ সত্যি সত্যি অবৈধ দখল করেন তার তাকে উচ্ছেদ করার জন্য। তো আমি এই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে সাত ধারাতে যে ব্যাপারটা বলা আছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, এর আগেও করেছি তারপরও ডিটেলসটা বলি, নাহলে আপনারা বুঝবেন না। সাত ধারাতে বলা হয়েছে যে অবৈধ দখল প্রতিরোধ ও দণ্ড। এখানে এক নম্বরে উপধারাতে বলা হয়েছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 অ্যাক্ট এবং এর সেকশন 143-144 অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ ক্ষতিয়ানের মালিক অথবা তার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইনানুগভাবে সম্পাদিত দলিল বা আদালতের আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি উক্ত ভূমি স্বীয় দখলে রাখিতে পারবেন না। ব্যাপারটা বুঝতে পারছেন যে যে বৈধ দলিল মানে এই ভূমি অপরাধ প্রতিরোধ আইনে যে দলিলের সংজ্ঞাটা দেওয়া আছে সেই অনুযায়ী যে যিনি বৈধ দলিলে দখলদার নহেন অর্থাৎ যার কাছে কোনো বৈধ দলিল নেই। আমি দলিল নিয়ে এই ভূমি অপরাধ প্রতিরোধ আইনের যে দলিল বলতে কী বোঝানো হয়েছে এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি, আই বাটনে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব, কাইন্ডলি আপনারা দেখে নেবেন, আরও ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। তো এই আদালতের আদেশের আপনার মালিকানা ব্যতীত যদি আপনি ভূমি নেন বা কারোর জমি দখল করেন বৈধ মালিকানা ব্যতীত তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য দণ্ড অপরিহার্য। আবার দুই নম্বর উপধারাতে বলা হচ্ছে যে আইনানুগভাবে দখলের অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না। এখানে কিন্তু আর একটা ক্লজ দিল যে আইনগতভাবে দখলে রাখি বা অধিকারপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত, উপযুক্ত আদালত বলতে কিন্তু এখানে সিভিল আদালত বলানো হয়েছে, কারণ সত্যের যে ভিত্তিগুলো সত্য নিয়ে যদি কোনো ডিসপিউট থাকে সেটা কিন্তু সিভিল বিজ্ঞ দেওয়ানি আদালতে গিয়ে কিন্তু মামলা করে সেই ডিসপিউটটা মেটাতে হবে। তো সত্যের উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তাহার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখলচ্যুত করা যাইবে না, তাহাকে উক্ত ভূমির দখল বা উহার হইতে প্রবেশ বাধা প্রদান করা যাইবে না। মানে এখানেও কিন্তু বলে দিচ্ছে যে আপনি সিভিল আদালতের আদেশ ব্যতীত তাকে কিন্তু আপনি উচ্ছেদ করতে পারবেন না যদি তিনি বৈধভাবে দখলে থাকেন। এরপরে তিন নম্বর ধারায় বলা হচ্ছে যে কতদিন দণ্ড হবে, জানেন 2 বছর অথবা অর্থদণ্ড, ওই দিকে যাচ্ছি না। এবার সবার শেষে সাত নম্বর ধারার সবার শেষে বেড়াতে বলা হচ্ছে তবে শর্ত থাকে যে উত্তরাধিকার সূত্রে বা হস্তান্তরের মাধ্যমে মালিকানা প্রাপ্ত ভূমি দখলদার ব্যক্তি রেকর্ড সংশোধন বা স্বীয় সত্য ঘোষণার দাবিতে মামলা অথবা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকিলে তাহার উক্ত কার্য এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। তার মানেটা কি, আমরা যে এতক্ষণ অপরাধ পড়লাম যে অবৈধ দখল কী জিনিস, অবৈধ দখল হলে কি হবে, এই জিনিসটা তখন কার্যকর থাকবে না যখন এই তবে শর্ত থাকে যে আছে, যে এখান থেকে বলা হচ্ছে যে এই উপরের এতটুকু সাত ধারায় যা বলা হয়েছে তা কোনোটাই কার্যকর হবে না যখন উত্তরাধিকার বা হস্তান্তরের মাধ্যমে বা মালিকানা প্রাপ্ত ভূমির দখলদার ব্যক্তির রেকর্ড সংশোধন বা স্বীয় সত্য ঘোষণার দাবিতে, মানে নিজে সত্য ঘোষণা করার জন্য কিন্তু আপনি মামলা করতে পারেন যে এই জমির মালিক আমি, এই রেকর্ডটা ভুলভাবে হয়েছে, এই দলিলটা ভুলভাবে হয়েছে, আমার সংশোধন করতে হবে, এই দলিলে জমি পাবো 5 শতক হয়ে আছে 2 শতক, এটা সংশোধন করতে হবে, কিংবা এই জমির আমার বাবার জমি মালিক ছিল আমার বাবা, আমার বাবা মারা যাওয়ার পরে আমার ভাইরা সব রেকর্ড করে নিয়েছে, অথবা আমার দাদা মারা যাওয়ার পরে আমার চাচারা সব রেকর্ড করে নিয়েছে, আমার বাবাকে দেয়নি, অথবা রেকর্ড হওয়ার কথা ছিল করিমের নামে হয়েছে যদুর নামে কি মধুর নামে কি রহিমের নামে, কিংবা পার্টিশন মামলা চলছে, তখন কি হবে, সত্য ঘোষণার দাবিতে মামলা বা অন্য কোনো কার্যধারা দায়ের করিয়া থাকলে তাহার উক্ত কার্য এই ধারার অধীন অপরাধ বলিয়া গণ্য হইবে না। মানে ওই কাজটা আপনি যে মামলা করেছেন ওইটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে না, তখন কি হবে ভাই। তো সিভিল কোর্ট তো মানে দেওয়ানি আদালত তো সুপিরিয়র আদালত, এটা আপনার সত্য দেখবে,
সব জায়গাতেই দেখে সত্য। তখন যদি ওই আদালতে যদি কোনো মামলা থাকে, আপনি যদি দখল উদ্ধারের জন্য ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের 8 ধারা অনুযায়ী যদি দখল উদ্ধারের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওনাদের কাছে যদি কোনো আবেদন করেন, তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ হবে না, কারণ তার থেকে সুপিরিয়র আদালতে মামলা চলছে। এখন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আপনি সিভিল কোর্টে মামলা করে হেরে গেছেন, আবার হাইকোর্টে এই মামলাটার আপিল করেছেন। আপিল করার পরে আপনি আবার ভাবলেন যে আপিল চলছে চলুক, আবার সিভিল কোর্টে নিচে এসে আর একটা নতুন উকিল ধরে নতুন মামলা করি, তাহলে তার বুঝতে পারবে না। কিন্তু আপনার বিবাদী পক্ষ তো আছে, তিনি যখনই হাই বিজ্ঞ মহামান্য হাইকোর্টে যে মামলাটা চলছে তার একটা কপি এনে যখনই নিচের আদালতে দাখিল করবেন যে সেম সুটল্যান্ড সেম পার্টিস এইটা নিয়ে মামলা চলছে, তখন কিন্তু বিজ্ঞ নিম্ন আদালত এই মামলাটা বন্ধ করতে বাধ্য। ঠিক এমনই একটা কাজ হয়েছিল, আমি গত বুধবারে আমি এই কাজটা করেছি যে আপনাদের সাথে এটাই মূলত শেয়ার করতে চাচ্ছিলাম। আমার বিজ্ঞ অ্যাডভোকেট সিনিয়র মহোদয় ছিলেন লার্নেড সিনিয়র মোসলেমউদ্দিন সাহেব, তিনি আমাদের এখানে খুবই সিনিয়র এবং খুবই মানে রিনাউন্ড অ্যাডভোকেট। তো উনি ওনার মাধ্যমে মানে উনি আমার একেবারে ডিরেক্ট সিনিয়র। এই যে মামলাটা ভেড়ামারা কোর্টে ছিল, আমাদের একটা থানা ভেড়ামারা, সেই ভেড়া কুষ্টিয়ার একটা থানা ভেড়ামারা, ওই কোর্টে সেম গ্রাউন্ড ছিল যে মামলা চলমান। সিভিল কোর্টে আমরা বাদী হয়ে একটা মামলা করেছি, বিবাদীরা গিয়ে ওই আমাদের দখলকৃত সম্পত্তি উদ্ধারের জন্য আমাদের জমি থেকে তা মানে আমাদেরকে উচ্ছেদ করার জন্য টিওনো বরাবর এই নতুন ভূমি আইন অনুযায়ী একটা পিটিশন দিয়েছিল। পিটিশন দেওয়ার পরে আমাদের কাছে উনি মক্কেল আসেন, খুব কাঁদো কাঁদোভাবেই আসেন আর কি। তখন সিনিয়র একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর বা টিএনও বরাবর যে মামলাটা করেছেন ওইটা হিয়ারিং ছিল, ওইটা স্টে করার জন্য আমরা বিজ্ঞ আদালতে একটা স্টে পিটিশনের জন্য আবেদন করি এবং বিজ্ঞ আদালত স্টে পিটিশনটা মঞ্জুর করেছেন, কারণ এটা সুপিরিয়র কোর্ট। এই কোর্টে মামলার সত্য এবং এই কোর্টের কোনো কাহিনী মানে শেষ না হওয়া পর্যন্ত এবং অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত, আমাদের মহামান্য অ্যাপেলেট আদালত পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত এটা কিন্তু চলমান থাকবে। ততদিন পর্যন্ত তিনি অবৈধ দখলের এই ভূমি আইন অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী কোনো মামলা করলে ওখানে কিন্তু কোনো রেমেডি পাবেন না, কারণ এই 7 ধারাতে স্পষ্ট বলে দিয়েছে যে আপনি যবে শর্ত থাকে যে উত্তরাধিকার বা হস্তান্তরের মালিকানাপ্রাপ্ত ভূমি দখলদার রেকর্ডীয় সংশোধন বা স্বীয় সত্য ঘোষণার জন্য কোনো মামলা করে থাকেন, তাহলে সে অনুযায়ী তিনি পাবেন না ভাই। আর একটা বিষয়ে আমি আপনাদেরকে জ্ঞাতার্থে জানাই যে এই ভূমি অপরাধ প্রতিরোধ আইনের 3 ধারাতে কিন্তু বলা হয়েছে যে এই আইনের বিধানাবলীর অতিরিক্ততা। এখানে এই আইনে এই ধারাতে কি বলা হয়েছে, এই ধারাতে বলা হয়েছে যে এই আইনের বিধানাবলী অন্যান্য আইনের কোনো বিধানের ব্যত্যয় না হইয়া বরং উহার অতিরিক্ত হইবে। অর্থাৎ সিভিল আদালতকে হেল্প করার জন্য এই মানে নতুন ভূমি আইনটা তৈরি হয়েছে, সিভিল আদালতকে পাশ কাটানোর জন্য নয়। সিভিল আদালতে সত্য ঘোষণা হয়ে গেল কিন্তু দখল নিতে গেলে বেশ কিছু বড় প্রসেস থাকে, যেমন ধরেন জারি মামলা করতে হয় বা আরও অনেক কিছু করতে হয়, ওইগুলো না গিয়ে আপনি সরাসরি এই মামলায় গেলে একটু তাড়াতাড়ি রেমেডি পাবেন, এগুলো করা হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন থাকলে আমার প্রশ্নে কমেন্টস বক্সে জানাবেন। আমি আশা রাখি প্রতি সপ্তাহে একবার প্রশ্নোত্তর পর্ব নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ সমস্ত কমেন্টস আমার পক্ষে পড়া সম্ভব নয় এবং কমেন্টসের উত্তর খুব দ্রুত দেওয়াও সম্ভব নয়, কারণ এটা তো অন্য কোনো ম্যাটার না, আইনের ম্যাটার। অনেক সময় তাড়াতাড়ি উত্তর দিতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়, সেজন্য আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আমি যতটুকু পারি নির্ভুল দেওয়ার চেষ্টা করব আমার বুদ্ধির ভিতরে থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে। অনেক সময় আইনের উপরে আইন থাকে, কেস ল থাকে, অনেক কিছু থাকে, এই জন্য কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দিবেন। আর আমাদের যারা সিনিয়র বড় ভাই কিংবা ছোটো ভাই যদি কোনো ভুল দেখেন ভিডিওতে, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভুল দেখেন শুধরানোর জন্য একটা ছোট্ট কমেন্টস করবেন, যাতে আমি ওই ভুলটা শুধরিয়ে নিতে পারি। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, ভালো থাকবেন, আর আইন জানুন, আইন মানুন, দেশকে ভালোবাসুন।